স্বাগত বিবিএটিভি শেয়ার বাজার সংবাদে, সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশকে $1.78 বিলিয়ন ঋণ দিচ্ছে এডিবি। ইওরেঞ্জ সহ 4 প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করল ইকেপ। এলডিসি সভায় যোগ দিতে জেনেভার পথে অর্থমন্ত্রী। ইভেলিতে বিনিয়োগ করবে না যমুনা গ্রুপ। এমটবের সভাপতি হলেন বাংলালিংকের এরিকস। গ্রাহকের টাকা ই কমার্সের হিসাবে সরাসরি জমা না করার অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশ ভারতের যৌথভাবে কাজের বিপুল সুযোগ রয়েছে। ঋণ পরিশোধের সীমা আরও 6 মাস বাড়ল। উৎপাদনে না থাকা কারখানার সদস্যপদ বাতিল করবে বিজিএমইএ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব। ঢাকা সিলেট বাণিজ্যিক করিডোরের নির্মাণ কাজের জন্য $1.78 বিলিয়ন মাল্টি ট্রান্স ফিনান্সিং সুবিধার অনুমোদন করেছে উন্নয়ন সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক। করিডোর নির্মাণ কাজে গতিশীলতা, সড়ক মহাসড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে ঋণ দিচ্ছে সংস্থাটি। ফিলিপাইনের রাজধানী মেনিলার এডিবির সদর দপ্তরে সংস্থাটির বোর্ড সভায় এই ঋণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ঢাকা সিলেট করিডোর প্রকল্প বাস্তবায়ন হলে নতুন একটি আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের 3টি স্থলবন্দরের মাধ্যমে এবং সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে। প্রকল্পের আওতায় 4 আন্তর্জাতিক করিডোরে সংযুক্ত হতে বিশাল অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে। ইওরেঞ্জ সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নিবন্ধন হারানো প্রতিষ্ঠানগুলো হল 24tkt.com, গ্রিন বাংলা ই কমার্স লিমিটেড, এক্সিলেন্ট ওয়ার্ড এগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড এবং ইওরেঞ্জ.com। এ বিষয়ে ইক্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইক্যাবের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের অভিযোগে ইক্যাব অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে 16টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার মধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া অথবা সন্তোষজনক জবাব না দেওয়ার 4টি প্রতিষ্ঠানকে সদস্যপদ স্থগিত করা হয়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। তবে এ সংক্রান্ত একটি সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আজ শনিবার জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ মিটিং অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রিপারেশন ফর দ্য 5th ইউ কনফারেন্সের আওতায় এই সভা আয়োজন করা হয়েছে। 30 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভেলিতে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। বাজারে ইভেলির অবস্থান বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, যমুনা গ্রুপ ইভেলিতে 1,000 কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল। প্রাথমিকভাবে 200 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও ছিল। বর্তমানে নানা সমস্যায় থাকা ইভেলির 51% শেয়ারও কিনতে চেয়েছিল যমুনা গ্রুপ, কিন্তু অবস্থা বিবেচনায় গ্রুপটি এসব পরিকল্পনা থেকে সরে এসেছে। তারা নিজস্ব ই কমার্স কোম্পানি নিয়ে আসছে আর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ইভেলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানানো হবে। এর আগে গত 27 জুলাই ইভেলির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যমুনা গ্রুপ ইভেলিতে 1,000 কোটি টাকা বিনিয়োগ করবে। মোবাইল অপারেটর রবি থেকে বিদায়ী সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদের পদত্যাগের সিদ্ধান্তের ফলে নতুন সভাপতি হিসেবে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিকসকে নির্বাচিত করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ। মাহাতাব উদ্দিনের পরিবর্তে চলতি মেয়াদে 2022 সালের মার্চ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চিফ ফিনান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদকে বোর্ডের পরিচালক হিসেবে স্বাগত জানানোর পাশাপাশি মাহাতাব উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান অ্যাপটম বোর্ড সদস্যরা। গ্রাহকের কাছ থেকে নেওয়া টাকা ই কমার্স প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যাংক হিসাবে সরাসরি জমা করা যাবে না। ব্যাংকগুলোকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ক্রয়ের বিপরীতে সরাসরি ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার নির্দেশ দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আশঙ্কা করছে, এ ধরনের সুযোগ থাকলে আবার প্রতারিত হতে পারেন গ্রাহকরা। বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতে বাণিজ্য সুফল ভোগ করতে পারে বলে মনে করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজিএমইএর সভাপতি এসব কথা বলেন। ফারুক হাসান বলেন, পোশাক ও বস্ত্র ব্যবসার সম্প্রসারণের জন্য বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার বিপুল সুযোগ রয়েছে। এ সময় বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, মোহাম্মদ মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, আবদুল্লাহ হিল রাকিব, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ ও বাণিজ্যিক প্রতিনিধি ডক্টর প্রমোষ বাসাল উপস্থিত ছিলেন। করোনা মোকাবেলায় খেলা পিরিনের ক্ষেত্রে আরও এক দফা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে ঋণ পরিশোধ করার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। অর্থাৎ কিস্তি পরিশোধ না করলে চলতি মাসের মধ্যে খেলাপি হতো এমন ঋণ পরিশোধের মেয়াদ শর্ত সাপেক্ষে 6 মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ঋণ পরিশোধের এই সীমা আরও 6 মাস বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সীমা অনুযায়ী এই বছরের 1 জানুয়ারি থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে এমন কিস্তিগুলির 25% অর্থ পরিশোধ করা হলে 31 ডিসেম্বর পর্যন্ত ওই ঋণ খেলাপি করা যাবে না। দীর্ঘদিন ধরে উৎপাদনে না থাকা কারখানার সদস্যপদ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজিএমইএ। এতে 1,100টির বেশি সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে বিজিএমইএর বোর্ড সভায় কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ ও সদস্যপদ নবায়ন করছে না এমন কারখানাকে সংগঠন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নেতারা। এরপরই 31 অক্টোবরের মধ্যে সদস্যপদ নবায়ন করতে নোটিশ দেওয়া হয়। যারা সদস্যপদ নবায়ন করবে না তারা বাদ যাবে। উল্লেখ্য, বিজিএমইএর বর্তমান সদস্য সংখ্যা প্রায় 4,700, তবে সচল কারখানা প্রায় অর্ধেক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশকে $1.78 বিলিয়ন ঋণ দিচ্ছে এডিবি। ই অরেঞ্জ সহ 4 প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করল ইকেপ। এলডিসি সভায় যোগ দিতে জেনেভার পথে অর্থমন্ত্রী। ইভেলিতে বিনিয়োগ করবে না যমুনা গ্রুপ। এমটবের সভাপতি হলেন বাংলালিংকের এরিকস। গ্রাহকের টাকা ই কমার্সের হিসাবে সরাসরি জমা না করার অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশ ভারতের যৌথভাবে কাজের বিপুল সুযোগ রয়েছে। ঋণ পরিশোধের সীমা আরও 6 মাস বাড়ল। উৎপাদনে না থাকা কারখানার সদস্যপদ বাতিল করবে বিজিএমইএ। বিবিএটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।